আপনি যদি সময় কাটানোর জন্য আপনি মোবাইল থেকে বিভিন্ন ছোটখাটো গেম খেলতে ভালোবাসেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। তবে তার আগে বলে রাখি, আপনারা দেখছেন হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেল, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি অনিমেষ। এখনো পর্যন্ত যদি আপনি হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন, বা যদি এখনো পর্যন্ত হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখন ইউটিউবে গিয়ে হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী সময় যে কোনো ভিডিও আসলে আপনাদের কাছে সব থেকে চলে যায় নোটিফিকেশন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, এবার শুরু করছি ভিডিও। প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, একটা ব্রাউজার ইনস্টল করতে হবে, অপেরা জিএক্স। এই অপেরা জিএক্স অ্যাপটাকে ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর প্রাইমারি ইন্টারফেস ঠিক এরকম দেখাবে, কন্টিনিউতে ট্যাপ করবেন। কন্টিনিউ ট্যাপ করার পর দেখবেন এখান থেকে অ্যাড ব্লকিং সিস্টেমটাও কিন্তু ইনবিল্ট দেওয়া হয়েছে এই অ্যাপের মধ্যে বা এই ব্রাউজারের মধ্যে। আর এখান থেকে ব্লক কুকিজ ডায়লগটা এনেবল করে দেবেন। আর এখান থেকে আপনি ইচ্ছা মতো থিম নিয়ে নিতে পারেন। থিম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনি নেভিগেশন বাটন দিয়েছি যে ব্রাউজারে নর্মালি যে নেভিগেশন বাটন গুলো থাকে, নেভিগেশন বাটন গুলো ব্যবহার করতে চান, তাহলে এখানে ডান দিকেটা মানে পরের অপশনটা আপনি ট্যাপ করবেন। আপনি যদি স্ট্যান্ডার্ড নিয়েই যদি আমি শুরু করে দিই, স্টার্ট ব্রাউজিং এ চলে যাবো। স্টার্ট ব্রাউজিং থেকে আপনি এই যে ব্রাউজারের ইনপুট অ্যাড্রেস অ্যাড্রেস ইনপুট করে যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন। এছাড়া আপনি কিন্তু এইখান থেকে ডাইরেক্ট যে কোনো ধরনের গেম আপনি খেলতে পারবেন, কোন রকম ইনস্টলেশনের দরকার নেই। ধরুন আমি এই যে পাইপস এর গেমটা খেলবো, এখানে ট্যাপ করে দিলাম পিরিয়ডস অফ আইসল্যান্ড। এরপর ট্যাপ করে দেওয়ার পর আমার মোবাইলে যদি এখান থেকে দেখুন, যদি আপনার ফোনে রোটেশন লক থাকে বা রোটেশন যদি শুধুমাত্র পোর্ট্রেট থাকে, তাহলে আপনাকে অটো রোটেশন অন করে দিতে হবে। কারণ এখানে খেলতে গেলে আপনাকে কিন্তু স্লাইড করতে হবে বা আপনাকে রোটেশনটা করতে হবে ল্যান্ডস্কেপে। ল্যান্ডস্কেপে রোটেশন দেওয়ার পর এখানে দেখুন ফুল স্ক্রিন মোড এন্টারিং হয়ে গেছে, এন্টার করছে, অর্থাৎ এখান থেকে আপনার গেমটা ফুল স্ক্রিনে খেলতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু ব্রাউজারে গিয়ে যে কোনো নতুন গেমের বা আপকামিং গেমের ফিচার এবং আপকামিং গেম কবে কি আসছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এই সম্পর্কে জেনে আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করে দেবেন। আর যেসব বন্ধুরা গেম খেলতে ভালোবাসে, তার ফোনে এই অ্যাপটা ইনস্টল করছে এবং এই বিষয়ে জানতে চায়, তাদেরকে এই ভিডিওর লিঙ্কটাকে শেয়ার করে দেবেন। আর যদি আপনি এখনো পর্যন্ত হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন, এবং ফেসবুক থেকে আপনি পেজটিকে ফলো এবং লাইক করে দেবেন। আবার কিছু নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেল। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।